বৃহস্পতিবার রাতে ইংরেজ বাজারের চন্দন পার্ক এলাকায় দুর্ঘটনা ঘটে। ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সংঘর্ষ হয়। বিজেপি বিধায়কের অভিযোগ, যে গাড়ি ধাক্কা মারে সেই গাড়িতে ছিলেন ইংরেজ বাজারের অমৃতি অঞ্চলের যুব তৃণমূল সভাপতি অনিকেত রায়। গাড়িতে লাগানো ছিল তৃণমূলের নাম লেখা বোর্ড। কালো রঙের এই গাড়ির সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগে বলে দাবি করেছেন শ্রীরূপা মিত্র চৌধুরী। মাত্র ১৯ দিনের মাথায় নিজের বিধানসভা কেন্দ্রে দ্বিতীয়বার গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় সন্দিহান ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক। একটা ব্ল্যাক কালারের স্কর্পিও গাড়ি আমার গাড়িটিকে অপোজিট ডিরেকশন থেকে হিট করে। গাড়ির যে রাইট সাইড সেখানে সব ভাঙচুর হয়। একটা ব্লু কালারের বোর্ড, তাতে লেখা আছে টিএমসি চেয়ারম্যান। এনকোয়ারি করে জানতে পারলাম গাড়িটিতে যিনি ছিলেন তিনি আমার ইংলিশ বাজার কনস্টিটুয়েন্সিতে অমৃতি জিপির টিএমসি যুব চেয়ারম্যান। অনেক সময় রাজনৈতিক ফয়জাল উঠার নেতৃত্ব রাজনৈতিক ব্যক্তিদের একটা সঙ্গে থাকে যে কাউকে বানিয়ে বা কাউকে কোনো ড্রাইভারকে বলে ভাই এইভাবে একটা ঘটনা ঘটা ছোট্ট করে যাতে আমারও ক্ষতি না হয় কিন্তু প্রচারটা বেশি হয়, এরা তো প্রচারেই বেশি থাকে। এর আগে গত 27 অক্টোবর বিজয়া সেরে ফেরার পথে ইংরেজ বাজারের মিল্কি এলাকায় বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর গাড়িতে ধাক্কা মারে মোটর বাইক, ভেঙে যায় বিধায়কের গাড়ির পিছনের কাঁচ, তুবড়ে যায় গাড়ির পিছনের কিছুটা অংশ। ওই ঘটনায় মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্যের ভাইকে গ্রেফতার করে ইংরেজ বাজার থানা পুলিশ। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের দুর্ঘটনার কবলে বিজেপি বিধায়কের গাড়ি। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা। মঙ্গলবার নশাদ সিদ্দিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তা দুদিনের মাথায় আইএসএফ বিধায়ক নশাদ সিদ্দিকের কাছে পৌঁছলো থানায় হাজিরা নোটিশ। হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রারের গাড়িতে ধাক্কা মারার অভিযোগ ঘিরে আইনি জটিলতায় জড়ালেন ভাঙড়ের বিধায়ক। অভিযোগ, মঙ্গলবার দুপুরে জয়নগরে যাওয়ার পথে ইএম বাইপাসে অভিষিক্তা ক্রসিং এর কাছে একটি গাড়িতে ধাক্কা মারে নশাদ সিদ্দিকের গাড়ি। ওই গাড়িতে ছিলেন কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইটের রেজিস্ট্রার চন্দ্রানী মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ প্রতিবাদ করায় আইএসএফ বিধায়ক তার গাড়ির চালক ও নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে গড়ফা থানায় বেপরোয়াভাবে গাড়ি চালানো ও হেনস্থার অভিযোগ করেন হাইকোর্টের রেজিস্ট্রার। সেই ঘটনাতেই এবার বৃহস্পতিবার নশাদ সিদ্দিকিকে নোটিশ পাঠিয়ে তলব করেছে পুলিশ। 72 ঘন্টার মধ্যে গড়ফা থানায় হাজিরা দিতে বলা হয়েছে ভাঙড়ের আইএসএফ বিধায়ককে। গতকালকে আমার বাড়িতে একটা নোটিশ আসে গড়ফা থানার পক্ষ থেকে যে আমাকে একটা নির্দিষ্ট টাইম দেয়, ওর মধ্যে গড়ফা থানায় হাজির হতে হবে। কিন্তু আমার শিডিউল থাকার জন্য আগে থেকে অনেক প্রোগ্রাম থাকার ফলে আমি আজকে গড়ফা থানাতে মেল করেছি, কবে কখন এর মধ্যে যাব সে বিষয়ে জানিয়ে দিচ্ছে। এই ঘটনার জল কতদূর গড়ায় সেটাই এখন দেখার। আবি দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।